কয়েকটি সম্পাদকীয় পদ বাড়ানো সহ বিএনপির নির্বাহী কমিটির আকার বড় হচ্ছে। এবারের কাউন্সিলে গঠন করা হবে 17টি বিষয় ভিত্তিক কমিটি, বিলুপ্ত করা হচ্ছে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদটি। এক নেতা এক পদ এমন বিধানও সংযুক্ত হতে যাচ্ছে বিএনপির গঠনতন্ত্রে। ইমরুল আহসানের রিপোর্ট। 2009 সালের ডিসেম্বরে দলের পঞ্চম কাউন্সিলে বিএনপির নির্বাহী কমিটি 251 থেকে করা হয় 351 সদস্যের। এবার সেই সংখ্যা না বাড়ানোর প্রস্তাব দেয় গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত উপকমিটি। তবে শেষ পর্যন্ত কিছু সম্পাদকীয় পদসহ নির্বাহী কমিটির আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তারা সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করেন নাই, বরং কিছু পলায়ন কর্মনীতি ছিল। তো সেই কারণে আমি বলবো যে অতীতের অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাকে আগামী টিমটা সাজাতে, যারা সক্ষম যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে তারা আন্দোলনের অগ্রভাগে থাকে তাদেরকে সামনে আনতেই হবে। দলের স্থায়ী কমিটির কলেবর বড় করা সহ সম্পাদকীয় পদগুলোর কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব করে গঠনতন্ত্র সংশোধন কমিটি। 7 জন যুগ্ম মহাসচিবের জায়গায় 11 জন এবং সাংগঠনিক সম্পাদক 6 জনের পরিবর্তে 11 জন ও সহ সাংগঠনিক সম্পাদক 22 জন করার সুপারিশ করা হয়। তবে বৃহস্পতিবার স্থায়ী কমিটির সভায় সবগুলো প্রস্তাব আমলে না নিয়ে অনুমোদন দেওয়া হয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক বাড়ানোর বিষয়টি, আর বিলুপ্ত করা হতে পারে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদটি। অনেকে মনে করেন যে অতিরিক্ত মহাসচিবের পদটি প্রতিস্থাপন করে সিনিয়র যুগ্ম মহাসচিব পদটা বিলুপ্ত করলেই ভালো। এখন সব কিছুই নির্ভর করছে কাউন্সিলরদের বিবেচনার উপর। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিষয়ভিত্তিক 17টি কমিটি গঠনের প্রস্তাব তোলা হবে শনিবারের কাউন্সিলে। 15 সদস্যের এসব কমিটির সদস্যরা নির্বাহী কমিটির সদস্যদের সমমর্যাদার হবেন। এক নেতা এক পদ এমন বিধান সংযুক্ত হতে যাচ্ছে সংশোধিত গঠনতন্ত্রে। সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য জেলা থানা পৌর এবং সহযোগী সংগঠনের কোনো পদে থাকতে পারবেন না। দলের উদ্যোগটা একদিনই কার্যকর হবে না, কিন্তু একটা সূচনা তো করতে হবে, একটা উদাহরণ তৈরি করতে হবে যে হ্যাঁ এটা করতে হবে এবং আমি একসময় সফল হব তখন কেউ একাধিক পদের প্রয়োজন আছে। জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একই ব্যক্তি 2 বারের বেশি থাকতে পারবেন না এমন প্রস্তাব দিয়েছে গঠনতন্ত্র সংশোধন উপকমিটি। দলের ভাইস চেয়ারম্যানের সংখ্যা 17 থেকে বেড়ে হতে পারে 35। চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল 2 ভাগে ভাগ করে 15 জন রাজনৈতিক উপদেষ্টা এবং 15 জন বিষয়ভিত্তিক উপদেষ্টা নিয়োগের সুপারিশ করা হয়েছে। চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের পাশাপাশি গঠিত হতে পারে দলীয় উপদেষ্টা পরিষদও। তবে শেষ পর্যন্ত বিএনপির গঠনতন্ত্রে কী ধরনের পরিবর্তন ও সংযোজন হচ্ছে সেটার জন্য অপেক্ষা করতে হবে শনিবারের কাউন্সিল পর্যন্ত। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।